হাই, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মিষ্টির দোকানের মতো মুচমুচে নিমকি বাড়িতেই খুব সহজে বানিয়ে দেখাবো। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আমি এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়াম দেব। তিন চার মিনিট সময় ধরে আমি সব উপকরণগুলো ভালোভাবে ময়াম দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সাদা তেলটা ভালোভাবে বেলুন চাকির চারিপাশে লাগিয়ে নেব। তেলটা আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তবে রুটির মতো অতটাও পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটিটা আমি বেলে নিয়েছি। আমি আপনাদেরকে রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এইবার আমি একটা চাকু নিয়েছি। এবার চাকু দিয়ে রুটিটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। রুটিটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে কেটে নেব। এইগুলো কিন্তু মিডিয়াম শেপেই কেটে নিতে হবে। খুব বেশি মোটা করেও কাটবেন না, আবার খুব বেশি পাতলা করেও কাটবেন না। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। তার জন্য তেল গরম মতো বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না। এবার আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার এইগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এইভাবেই সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।